কিশোরগঞ্জের ভৈরবে মৎস্য আড়তে মৌসুমের শুরুতেই হাওড় এলাকা থেকে দেশি প্রজাতির বিভিন্ন মাছ আসছে। এখানকার মাছ বিভিন্ন বাজারে সরবরাহ হচ্ছে, তবে দাম কিছুটা চড়া। নিত্য প্রয়োজনীয় সব পণ্যের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে মাছের দামও। বর্ষাকালের শেষে কার্তিক মাসের শুরুর দিকে অগ্রহায়ণ পৌষ মাসে হাওড় অঞ্চল সহ বিভিন্ন নদ নদী খাল বিলে পানি কমে যাওয়ায় এই সময়টাকে মাছ আহরণের মৌসুম হিসেবে ধরা হয়। সিলেট, হবিগঞ্জ, কিশোরগঞ্জের ইটনা, মিঠামইন, খালিয়াজুড়ি সহ বিভিন্ন হাওড় অঞ্চলে মাছ ধরার বেশ ব্যস্ততা থাকে। সেসব এলাকার খাল বিল নদী থেকে দেশীয় মাছ ধরার মৌসুম চলে। এসব মাছ বিক্রি করতে নদী ও সড়ক পথে প্রতিদিন বিকেল থেকে শুরু করে মাঝরাত অবধি নৌকা ও গাড়ি চোখে ভৈরবের পুলতাকান্দা নৈশকালীন মৎস্য আড়তে আসেন বিক্রেতারা। যেসব মাছ বিক্রি চলে মাঝরাত পর্যন্ত। রবিবার সন্ধ্যায় ভৈরবের পুলতাকান্দা মৎস্য আড়তে গিয়ে দেখা যায় হাওড় অঞ্চলের মিঠা পানির নানা প্রজাতির দেশীয় মাছের আমদানি বেড়েছে। ভৈরবের 200-এর বেশি মৎস্য আড়তে বেড়েছে কর্মব্যস্ততা। প্রতিদিন দুপুরের পর থেকেই হাওড় অঞ্চল থেকে নৌকা ও ট্রাকে কয়েকশো ড্রাম ভর্তি মাছ বিক্রির জন্য আসছেন। আড়তে আসা মাছই লোকজন মাছের প্রক্রিয়া শেষে বিক্রির জন্য সাজিয়ে রাখছেন। পরিবারের জন্য মাছ কিনতে মৎস্য আড়তে আসেন স্থানীয় বাসিন্দা নোয়েল আহমেদ। তিনি বলেন, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বাজারে মাছের দামও বেড়েছে, তবে সেই তুলনায় আমাদের আয় বাড়েনি। আগে 1 কেজি ওজনের দেশীয় একটি বোয়াল মাছের দাম পড়ত 300-400 টাকা, এখন সেই বোয়াল 600-700 টাকা দরে কিনতে হচ্ছে। বর্তমানে স্বল্প পরিমাণের আয় দিয়ে সংসার চালানো খুবই কষ্টসাধ্য হয়ে পড়েছে।